লোকাল স্তরের পুলিশ আছে তারা করে। এবারে আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাই অত কোথা থেকে নাম্বারস আসবে, একদিনে অত ভোট আছে? নাম্বারস ব্যবস্থা আছে বলেই একদিনে এক দফা ভোট। শাসক দল যেখানে নব জনজোয়ার করছে জেলাতেই, সেখানে অন্যদিকে বিরোধীরা যেখানে প্যান্ডেল করে জনসভা করতে চাইছে সেখানে বন্ধ করে দিচ্ছে পুলিশ, তাহলে কি বিরোধীদের কোনো জায়গা থাকবে না এটাই দেখা গেছে চুঁচুড়াতে, কি বলবেন? আমি তো এর আগেও চুঁচুড়া নিয়ে একটি কথা বলেছি যে বিরোধীকে থাকতে দেবে না বা বিরোধী রাজনীতি করবে না এটা কখনো তৃণমূল কংগ্রেস চায় না, বা এটা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত কখনো হতে পারে না। এবারে আছে যে ভারতীয় জনতা পার্টি বা সিপিএম হুটহাট মিটিংগুলো বিনা অনুমতি নিয়ে করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ন্যাচারালি আইন বলে আইনের শাসন যখন থাকবে আপনাকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। যারা বিরোধীরা আপনাকে এখানে থামাচ্ছি কোডাঙ্কর, যদি এই কথাই আপনি বলেন যেখানে শাসক দলের পারমিশন পাচ্ছে নিয়ে এত বড় র্যালি করতে পারছে, এত বড় সভা জনসভা কর্মসূচি করছে, তাহলে বিরোধীরা এর পারমিশন পাবে না কেন? এটা পাচ্ছে না কোথাও, ওরা অ্যাপ্লিকেশন করছে না। অ্যাপ্লিকেশনটা করলে তো অনুমতিটা পাবেন। আর আমরা যারা শাসক দলে আছি প্রত্যেকটি জিনিসটা নিয়ে আমরা অ্যাপ্লাই করছি, অনুমতি পাচ্ছি, পারমিশন নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে অনেকগুলি সভাতে বা র্যালিতে বিরোধী দল নেতার দেখা গেছে যে পারমিশন দিয়েও পরবর্তী সময় পারমিশন বাতিল হয়েছে, আবার হাইকোর্ট এর অর্ডারে সেই কর্মসূচি হয়েছে, কি বলবেন এইভাবে? এনে দেখুন পারমিশন দিয়ে কোন কারণে আপনি কি ক্লজ দেখে আপনি পারমিশন নিয়েছেন এটা আপনার বিষয়। যখন ওই পারমিশনটা যেটা দেওয়া হয়েছে ওটা যদি আপনি ফুলফিল না করেন তাহলে তো ওটা বাতিল করেই যাবে। রাজ্য পুলিশ দিয়ে কি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে এমনটা আশা করেন? ভাই আমি তো দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে প্রায় ভোটটা শান্তিপ্রিয় সঙ্গেই হয়, ভোটে কোনো অশান্তি হয় না। কিছু লোক নিশ্চিতভাবে সবসময় ছিল আজকেও থাকবে এটা থাকবে না তা না, তাদের ইন্টেনশনটা থাকে এই 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 পরিস্থিতিগুলোকে একটু মেলাইন করার জন্য, রাজ্য সরকারকে একটু নিচে করার জন্য, একটু অসুবিধার মধ্যে যাতে রাজ্য সরকারকে ফেলা যায় তার জন্য অশান্তি কিছু করবে। নব জনজোয়ার নিয়ে যে হুগলিতে কিছু একদিন আগে নব জনজোয়ার শেষ হয়েছে, কিন্তু কিছু কিছু বিধায়ক বলছেন যে তারা নাকি জমির কাগজ রেখে বন্ধক দিয়ে তারা নব জনজোয়ারের জন্য কর্মসূচির জন্য তারা রেডি হয়েছে। দেখুন এটা তো কাউকে দল এটা বলেনি যে আপনি আপনার ওই জায়গা বন্ধক দিয়ে একটু বিক্রি করে দিয়ে আপনি দলের প্রোগ্রাম করুন। দলের একটা সিস্টেম আছে, দলের প্রোগ্রাম করার জন্য মানুষ চাঁদা দিয়ে প্রোগ্রামগুলো করে, এটাতে কোনো লোককে ঘর বাড়ি বিক্রি করে কখনো করতে হয় না। আমি এটাকে কন্ট্রাডিক্ট করছি না, কোনো মানুষ এরকম হতেই পারে, ইমোশনের সঙ্গে তো কোনো রকম কম্প্রোমাইজ হয় না। আপনারা বলছেন যে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব শান্তিপূর্ণ, সেখানে দেখা যাচ্ছে দলের নির্বাচন করতে গিয়ে আরামবাগে জেলা সভাপতিকে ধর্ণায় বসতে হবে। না দেখুন আপনাকে একটা কথা বললাম যে দলের কোথাও ভোটাভুটি হয়েছিল না, শুধু মতামত জানার একটা প্রচেষ্টা হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জন্য মানুষের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদটাতে কী করে যায়, এটা একটা এক্সপেরিমেন্টাল ইস্যু, এটা কিন্তু সরকারিভাবে কোনো রকম এর কোনো ভ্যালু নেই। দলের গণতান্ত্রিক ভ্যালুটাকে ফেরানোর জন্যে বা এটাকে বজায় রাখার জন্যে বা অন্য রাজনৈতিক দলগুলোকে এটা বুঝিয়ে দেওয়ার জন্যে যে এইভাবেও করা সম্ভব হতে পারে, তৃণমূল কংগ্রেস সেই রকম একটা রাজনৈতিক দল যে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থাটা গ্রহণ করেছে, এতে তো এই এই যে উদ্যোগটা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একে সাধুবাদ জানানো উচিত। গত বছর পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতা খুবই খারাপ খানাইপুর পঞ্চায়েতে, আপনি সব থেকে বেশি সরব হয়েছিলেন ওইভাবে সন্ত্রাসের করার বিরুদ্ধে, কি বলবেন এইবার নির্বাচনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ? আপনাকে ওদিনও আমি আমার সরকার বা আমার সরকারে যারা নেতৃবৃন্দ ছিলেন যারা এই কর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন তাদের আমি প্রতিবাদ করেছিলাম। আমি কোনো রকম সন্ত্রাস বা কোনো রকম ভোট লুটের মধ্যে কখনো বিশ্বাস রাখি না। আজকের দিনেও আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই রকম কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তো কোনোভাবেই হবে না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাও বলি সারা পশ্চিমবাংলার মধ্যে কোনো রকম ভোটের দিন বা ভোটের আগে দিন কোনো রকম বিশৃঙ্খলা কাউকে করতে দেওয়া যাবে না, নিশ্চিতভাবে রাজ্য প্রশাসন তার জন্য তৎপর আছে।